এলাকায় কো পাওয়ার পায় আনমোল ড্রিম লাইট টেস্ট ইট না ভাই কই রুক না পায় সহযোগ করেছে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া ভিভেল সোপ অব সমঝোতা নহি হিট ফিট কোনো মে লাগেগা তো এক ভি মচ্ছর নহি বচেগা খাটে হি কন বাউলি নেসলে মান্স আরু জুনিয়র হরলি ফ্রাইডিস এন্টারটেইনমেন্টস প্রেজেন্স ভাল দৰা এটা চাই বিয়া হৈ যোৱা সেইটো বস্তুৰে তো অকাল কি বস্তু দৰা দৰা ভাল দৰা নাই হে অ ৰবাচোন দেই আমাৰ বুঢ়ে হলে কেনেকুৱা চাকচোন কথা পাতি ইতে বিয়া হ'ম তাৰমানে তুমি এইটো ক'ব খুজিছা নেকি যে মই স্কিন কিখন ক'বাৰ লুকাই থৈ পাহৰিছো হেনে হেনে হ'ব দিয়কচোন মাথাটো অলপ পাতলা হেন হৈছে তো মাতি হলে ঘৰ বান বনা কি অবভিয়াছলি বান্ধিম সব বুকুরাথের ঘরের কাছে কইথা তোলার ধাপটু যে আছে দেখছি না বাহর যে বেড়ি আছে ও হে কইথা তোলার ধাপটু আর এই কথা মাটি আছে তাতে ঘর বান লোক যায় মাটিখানি বিকিব নাকি পলক তেলুয়া বুতলি সময়র তিকনি আগফালে উড়ে মামা জিলিকা জিলিকি বন্ধু বেলেগ গান লগাইছি দাদারে থাকলে শুনিতে আজি এনকে বিপদত পড়লা কই না কিহর বিপদ আবো ইংরাজি বুঝি না পায় মাস্টার দাদাক গেলে রখি থাকাতো ও আগফালৰ পৰা বিপদ আনে হৈছে দেচো আগফালৰ পৰা চাবাগেনি হৈ ক'ত হৰাব চাইড স্কিন ক'ত হৰাইছে কেনেকে হৰাইছে মই কেনেকে জানিম দিয়ক মুঠৰ ওপৰত কথা হ'ল হৰাটো হৰাইছে এথেন ঘটনা হ'ল মালিকক দাম দিব লাগিব তুমি চিন্তা কৰিব নালাগে কাকা নহৰৈ কাবাই চম্ভলি থৈছি কা চম্ভলি থৈছে মোক বিচাৰি নাদা কিয় আগে মই এটা কামক যাওঁ তাৰ পে এই বিচাৰি মোৰ কামটো আগতে কৰাহে কপালত কি লেখা আছে দামে ভৰিব লাগে নেকি হকি হে আল্লাহ কৰ কি কৰিব লাগছে হে তামোল ডালত বান্ধি লৈ তাৰপিছত মোক উদ্ধাই মুধাই পিটন তাতকৈ দুখৰ কথাটো কি জানানে আমাৰ গাঁৱৰ আই মাতৃসকলে চিগা চেণ্ডেলেৰে উদ্ধাই মুধাই কোবাইছে বুজিছানে বাকী কৰি ল'বলৈ দিয়াচোন তাৰ পাছত তোমাৰ মুখে কপালে চোনৰ ফুট দি হানাত চমজাই দিলেহে বৰ দুখ পালো বুজিছানে অলক পটকে অলক এতিয়া গুৱাহাটীত যাব লাগিব আপুনি বেমাৰটো আপোনাৰ বেছি হৈছে দেখোন বাপ্পা ও এনকে ভ্ৰম বকাত লাগছি আপুনি হেৰা ভ্ৰম বকা নাইহে চকুহাল নেলাগোতেই সপোন দেখিছো মই হাও সপোন দেখছিল আপুনি আটাইতকৈ ডাঙৰ কথাটো কি জানানে ৰীতাই মোক পিটিছে হে ৱা খুৰা কিবা এটা ভাবি আছো হে দৌ মোক আশীৰ্বাদ কৰিব দ এৰু কৰিব লগাখিনিতো কৰিলি এতিয়া তেল মাৰিবলৈ আহিছো তোমাৰ তেল মাৰা কথাত আমি ভুল নাযাওঁ হা বাপ্পা ও ইমান শত্ৰুতা কৰলা তুমি আমাৰ লগত হে দেউতাৰে সুধবা কিমান সহায় কৰিছিলো তোহা হেৰা এইবোৰ কথা ক'ব নাপায় নক'বা কিয় নকম হে তাই এল পি স্কুল পাছ কৰা বছৰত অ বাপেকে ইলেকশ্যনৰ ডিউটিত নাজৰ হৈ চাছপেণ্ড কৰি থোৱা নাছিল আমি দেখোন পইচা নেদলি তাই দেখোন এডমিশ্যনে ল'বা নোৱাৰে সেই আখৰা কথা মায়েৰো পিতি সদায় শলাগ কৰে দক আৰু সেইকাৰণে হ'বলা তই তোৰ সংগীবৃন্দ সহিতে মোৰ ওপৰত পুতক তুলিলি ৰীতিয়ে ৰাজবংশী এগলা কাম কৰা নাই এগলা আয়োগৰ কাম কিয় কৰবা লাগা হ'ল একদিন গম পাব দক ও ইটা কথা হ'ল
কিবা এটা ভাবি আছোঁ আশীর্বাদ করব মই গেলো আমার স্কিন দোকান হরেছি আও দক এইবার বা আক মরতিয়া কি পাং পাতিছে পাকে তো কিবা করে কি কৰছ আজয়া ফৰিং দৈছোঁ ৰ বৌ বৰা বাম ক'ত বৰা বাই পাছফালৰ খালত আমাৰ বৰা নাই আজয়া বৰা আহি যাব ইতা দীঘাল জেকনি একডাল হলিয়ল বৰা ক'ৰ পাইব বুধেদাক আনবা পঠাইছোঁ ৰবা ও তোমাৰ কথা শুনি গেছি না গেছি বৈশ্যনী কথা খুৰা কম বুলি ক'লি তুত্তুৰকে দাউৰি থাকে তো নাই ফুটি তামচা কৈছ ৰবাচোন মোৰ গোটাই চিন্তা হৈ গৈছে কিয় হব চাইডৰ স্ক্ৰীণ হৰাব বুলি হাফিজ ভাই জানে যি দম দিয়াৰ দৰে কথা কৈছে দম দিছি নেকি হেনে আনে তো ইটা যদি কাপোৰ পইচা ভৰিব লাগে ও মাই দিয়াৰে মোক কল যে খাব মাইটো বকিয়ে থাকিব হেতু পৰিং গেল ধৰ ধৰ কো ধৰ অনশনত উদ্যোগ লোৱাইতো মণ্ডল খুৰা মোৰ ওপৰত খৰ্গহস্ত বুজাই কবা আপুনিও কবচোন মোৰ কথা মইতো নিজে একো কৰা নাই যি কৈছে চব আয়োগে কৈছে ঐ তোক যে আঞ্জাখিনি কাটি দিবা কৈছিলো দিলি না দিছো তো মিছা কথা নকপিয়ে দিছো হা পুৰা কল দুটা মই চেলা নাই আৰু কলফুলটো মই কাটি দিয়া নাই আজি সেয়ে আঞ্জা তাৰ বাদে তই কল্লি কি আলু এটা চলে দিছো সেই হল তোৰ আঞ্জা কাটা বয়া নাপাচোন তাবাই হাতত চেক লগা আঞ্জা মই কাটবা নৰো দা গোটাই লাচ্ছা হব জীয়াক লাচ্ছা হব নহয় মই মিস্ত্ৰী জীয়াক হলিও মই হাতত চেক লগা আঞ্জা কাটবা নৰো পিঁয়াজ কাটবা পাৰা না পাৰোতো পিঁয়াজ কাটলি চকুত ধৰে না ধৰে ৰৌ ৰৌকে চকুৰ পানী অলৈ আৰু সেই চকুৰ পানী গালৰ স্কিন থৌকুৱা কৰি ৰাখে হেকলে পেলা চাবা গেলি পিঁয়াজ কাটি মই ভাল পাওঁ যদি ভালে পা এতে পিঁয়াজ দুটা চালে থমা নল্লি কিয় চাল মা এতে পিঁয়াজ পিঁয়াজৰ কিমান দাম বাঢ়িছে জান না এই দামৰ পিঁয়াজ কিমান দেই না নেদে গৃহস্থ হিচাপ কৰি দিব তই কিন্তু নাম্বাৰ ওৱান ধুৰ বস্তু দে হৈ হৈ মই ধুৰ মিছা ক'লে কি হ'ব চব তোমাৰ পৰাই শিকছো দা ইমান দিনে বেলেগে দেখি আছিল যোৱা ৰাতি মই দেখিছো কি সপোন স্বয়ং শ্ৰীবিষ্ণুৱে মোৰ ওচৰত আহি হাজিৰ হৈছে মই এশবাৰ ক'লো মই বোলো এইবোৰ কাম কৰিব নালাগে বৰ বেয়া কথা কাক কৈছিলহে আপুনি আপোনাৰ কথা কাইও নুশুনলা কোৱা হিচাপে কাৰো আগত কোৱা নাই কিন্তু মই নিজৰ মনৰ ভিতৰতে কথাখিনি কৈ আছো হেৰি ডাঙৰীয়া আপুনিতো সেইটো ঘৰতে থাকে পুৱা গধূলি মালতী আৰু ৰীতাক আপুনি লগ পাই থাকে কিন্তু কথা হা কম কম বুলি ভাবিলে কিন্তু কোৱা নহ'ল হয়নে ভাবি আছিলো কিন্তু কোৱাই নহ'ল কিয় নকলাগে আপুনি যদি কলাক হৈ এনে ঘটনা নঘটলাকে হৈ আজিকালি ল'ৰা ছোৱালীয়ে বুঢ়া মানুহৰ কথা নুশুনে ক'লে কথা নাৰাখিব বুলি ভাবিয়ে নক'লো এতিয়া মানে মোক সান্তনা দিবলৈ আহিলে কালিয়েই দিব লাগিছিলে সান্তনা পিছে কালি কিবা অসুবিধা হ'লেন পাওঁ আমাৰ বাবাই এইবোৰ নাটক খুব বেয়া পায়
অনশনৰ কথা গম পাই সি চহৰলৈ গুচি গ'ল। ফোন কৰি মোক ক'লে যে যেনেকৈ মৰে মৰি থাক, তই কিন্তু ঘৰৰ পৰা একদম নিহিলিবি। দেখলা আৰু চুতীয়া মাষ্টৰ আপোনাৰ গোটেই বৰ বন্ধু মানুহ, এইবোৰ চব ধুৰন্ধৰ ধুৰন্ধৰ দল, মানুহ চিনবাৰ আৰু বাকী নাই। ঠিকা একেবাৰে নক'বলগীয়া কথা ক'লো নেকি? ঐ বৰা ঐ, ক তোক কিন্তু মানি গৈছো দেই। কিয়? পানীয়ে বাল্টি আনি থব পৰা নাই, দেখা নাই বাল্টিটো খালী হৈ আছে। মই গমেই পোৱা নাছিলো। কেনেকে গম পাবি? চাহাবি ঢং লৈছ যে, সোৱাদ অহাৰ পিছত তই পানী এগিলাচো বাকী লৈ খাই পাইছনে? কি কথা ক, যোৱাকালি দাইলখন কোনে বনাইছে? দাইলকেইটা ধুই ধাই বহুৱাই দিলো, তেল মাৰিবলৈ খিচখিচকে পিঁয়াজ ডলা কাটি থলো, তই তেলহে মাৰিলি। আৰু দাইলৰ সোৱাদ তেল মৰাতহে, তেল মৰা ধোঁৱা গৈ যেতিয়া ছালত লাগিব জানিবি সেই দাইল। কিন্তু লেকচাৰ বন্ধ কৰ, পানী বাল্টি আনগৈ যা। হওক আহিলো, ৰহ আহি পেলাই আনি দিম ৰহ। ক'ৰবাত যাৰ হ'বলা? হেড ছাৰে ফোন কৰিছিলে, মহন্ত তাৰ ঘৰৰ পৰা। ৰহ তই যে কাইলৈ ঘৰলৈ যাবি, মাৰক গৈ কি ক'বি? কি ক'ম মানে, তোৰ যে বিয়াখন ফাইনেল নোহোৱাকৈ মই নাযাওঁ, মাৰক গৈ সেইটোকে ক'বিগৈ। তোৰ ইয়াৰ পৰা যোৱাই নহ'ব। কিয়? মোৰ বিয়াখন নহয় দেউতা। অঁ কিয় তেনেকৈ কৈছ? ইমান দিনে বেলেগে দেখি আছিল, যোৱা ৰাতি মই দেখিছোঁ। কি সপোন? স্বয়ং শ্ৰীবিষ্ণুৱে মোৰ ওচৰত আহি হাজিৰ হৈছে আৰু কৈছে, বলা বুধেশ্বৰৰ বিয়া নহ'লে তোৰো বিয়া নহয়। মাই, এ মাই, কি হৈছে তোৰ? অনাখনটো যোৱাৰ পৰাই কিবা ভাগাৰে লাগি থকা আছে হে মাই, যতে পৰো ততে ঘুমটি আহি যায়। সাজৰ বেলা যত বাগাত দিবা হাক দিলেওতো নুশুনা, বাগাত দিবিয়ে ঘুমটি আহি যায় হে। ইতা মই বাগাত দিম, তই উঠ। আপনি বাগাত দিলে মই কিয় উঠবা লাগে? হা ঘৰখানত কোনো নাই, দ ঘুমে থাকলি কম্ভাৰ পেৰে চুৰ আহি সোমালি, ভাতৰ হান্দি চৰু গতাই মাখা দাঙি নিব দেখোন। নিবুজা খেগলা, ভাঙা চিঙে লোৱা টিঙো নেনে। নেইনব দে, নিমখো চুৰ কৰে আজিকালি চুৰে। ও সেদনা বোলে শেৱালি হাতৰ হাইহালৰ পেৰে নিমখৰ বাচান বাগ্ৰে নিমখ মাখা গতাই নিছে। নহয় এ ও পুৱাহে আচল কথাটো গম পাইছি, কুমুদ দাদা হাতৰ গাইটো বোলে সুমেছি, সুমে ফেলে নিমখ খাইছি আৰু দুই মুঠা লাউৰাগো আছিল সেও খাইছি। ও মাই নিমখ বেছিকৈ দি ফেলে লাউৰাক কাচাই খালি মস্তো সোদ লাগে আন পাওঁ। কি নিমখ দি ফেলে লাউৰাক কাচাই খায়ে? ও নাখায় নে, আগদিন খাই চাম ৰব, সোদ লাগে আন পাওঁ। কিয় বা ভাবলি? নহ'লে গৰুটো লাউৰাগৰ লগত দুই কেজিত কিয় বেছিকৈ নিমখ খায় না? হাও কিয় হাঁহে? এনাই হাঁহি উঠছি ৰ। ও এনাই নাহেব, ভাল মানুহ এনাই নাহে। আৰু এটা চিন্তা হৈছে এ মাই মোৰ। কিহ চিন্তায়ে? গৰুটোই দুই কেজি নিমখ খাইছে হয় না? শেৱালি হাতে কমতে হয়তো, হেনে অলপ গাজাও মাৰে না? গাজা মাৰিলেও এক কেজি খোৱাটো খাটাং, মানুহ এক চিমটা নিমখ খাই প্ৰেচাৰত ফাটি মৰে, সেই গৰুটোই সেইসোপা নিমখ খাই প্ৰেচাৰ নুঠব? বাপ্পা ঐ, এনাই সুন্দৰ গৰু। ক'ৰ কি কথা গেলা ভাবি থাকাই আবেৰি? বেলেগা কথাই ভাবিছো দক, হেগলা ভাবি ভাবি আকৌ পাগলা হবাৰ দৰকাৰ নাই দে। পাগলা হনাই ৰব। ও মাই সুনীতা আৰু জয়া ক'ত গেছি হে? বেহাৰাত তাকে গেছি দে। ইয়ে ইয়ে মইতো গেলো হৈ হেনে আপি চলি, তই হলি বৰি বেটি, এনাই লেপলেপকে ঘূৰি ফুৰাৰ আকৌ দৰকাৰ নাই। ইতা মই বাগাত দিলো, তই হাৰে থা। ঠিক আছে ক, শুনক, নকৈ বেয়া হোৱাতকৈ কৈ বেয়া হোৱাই ভাল। বাহিৰত মানুহবিলাকে আমাক সুধিছে হেড ছাৰ হেনো পাগল হৈছে, আমি কওঁ নহয় মূৰটো পাতল হৈছে। মানুহে কয় একে কথা, ইচ 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 বৰ বেয়া লাগে দেই, এইবুলি কৈ সমবেদনা জনায়।
আগর দিনের কথা গেলা শুনি মোর মস্ত ভাল লাগে। আগতে বহুত ভাল আছিল আমার জায়গা গেলা। হয়তো দে, স্বর্গ হেন জায়গা আছিল এগুলা। বিদেশী খেদা আন্দোলনের পিছতে বইয়া হয়েছি, আগতে ভাল আছিল। আগে কি ভাল আছিল, এটা কি বইয়া হল কোকসুন? বিদেশী খেদা আন্দোলনের আগতে কাবার মাজত যদি সীমার কাইজা লাগে, কাবাই কোনবা খায় দেই, নাই টিভি নাই রেডিও, কুড়ি মাইলক লগি সেটুয়ে আলোচনা হয়ে থাকে। ইটাও হয়ে হয়ে যা, চকত মানুষ মারি থয়ে তেজ নদী বই যা, পুলিশে হতো উঠে নিলা, দুই বাল্টিং পানি মারি দিলা, কথা শেষ। হই হই, পেহী ঠিক কথাই কইছি, আমি এগলা কথা নাপার হুয়ে, আমার তিতে ফজৌ বনকাল। আইও, রাতি তো আহে মেনি, হাতি তো আহে, কি হয়ে তিতে দিন সিআরপি পুলিশে কম অত্যাচার করছিল। হেগলা দিনের কথা ভাবলি বুকখান ধপধপি ধরে, কিবা কার্ফু নাকি দিছিল, পিটি মামা থেক গেছিল, মামা থে রাবু মরু মরু, পিটি বয়সস্থ মানুষটুক সিআরপি পুলিশে কম মাসছিল। সেই সুতা লাগিয়ে পিটি চারি বছর মূরত মারা গেল যা, পুলিশে কুবে মাসছি, হেতুয়ে সুতা হল। হেগলা কথা মনত পড়লে গতে মো চকুর বাণী হল হলে অলৈ, দেব একঢুক একঢুক চাহ খাবি দে বম। এতিয়া ঘরের মাইকী মানুষজনী হয়ে মোক চব্বিশ ঘন্টায় পাগলা প্রতিপন্ন করবলে চেষ্টা করে থাকে। সুতিয়া দোস্তি, এটা তুমি কোসো? বাহিরা মানুষে বারো মোক পাগলা বলে নাভাবিব কেউ? মই হেঙ্কে কো নাই হে বাপা হারে। কেঙ্কে কইছা? মই কইছো বলে আমার এখেতর মাথাটো অল্প পাতলা হইছি, কথা গেলা অল্প পাহে। মাছ বলে নকয় তারমানে জিজি বলে কইছে কি? পাতলা তোকে পাগল বলে নকয় জানো? নকয়, মুঠে নকয়। তুমি কলে মই মানি লম, এনেকে খির ফুলা ফুলা মানবাই লাগবো। ও হিনা হা এটা কিনি আনি ও মোক দেখে দেখে কয়, হেরা হাতু পাতলা হে মাংস নুলাবই। তিতে হলি হাতু যদি পাতলাই আছিল তার মানে হাতু পাগলা আছিল। ওর কথা কই কত কইছ হে তুমি? পাতলা হ আর পাগলা হ এ একে বলি ক দেখি হে কলু। দেখিল দোস্তি, শুনলে সুতিয়া? ইমান হাই ভোল্টেজত কথা পাতি আছে, শুনিম না? শুনিছ দিয়ক। এতিয়া সুতিয়া আপুনি কওকচোন, মোরতো পাতল হওয়া বলে কয় আর পাগল হওয়া বলে কয়ার মধ্যে কি ডিফারেন্স আছে? না সেফালপা সাবল গেলে বড় বেশি একটা ডিফারেন্স নাই, কিন্তু কথা হল কি কথা কয় হে সুতিয়া, পাগল হওয়া আর মূরটা পাতল হওয়া তার মধ্যে যথেষ্ট পার্থক্য আছে। মোর ওয়াইফ মরার পাছত, মানে মই আগরজনীর কথা কইছো, মোর মনলৈ একটা আধ্যাত্মিক চেতনা আহিছিল। তেতিয়া তো মোক সকলে কৈছিল মূরটা পাতল হয়েছে, কোনোতো মোক কোৱা নাছিল পাগল হয়েছে বলে। নক দিয়ক স্যার, কলে আপনি বেয়া পাব। নকলেহে বেয়া পাম, কক। ঠিক আছে কম, শুন, নকই বেয়া হওয়াতক কই বেয়া হয় ভাল। বাইরত মানুষবিল আমাক সুদিছে হেড স্যার হেন পাগল হয়েছে, আমি কো নহয় মূরটা পাতল হয়েছে, মানুষে কয় একে কথা। ইস 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 ইস, বড় বেয়া লাগে দেই, এইবুলি কয় সমবেদনা জানাই। একচুয়ালি স্যার কথাটো হল, ইমান দিনে মোরপরা কথাটো লুকুয়াই রাখিছিল কিয়? হেই, বহুত বেয়া পালো আপনাক। ও হয় না দোস্তি? স্যার, ও স্যার শুনকচোন, এতিয়া সুতিয়াই প্রমাণ করিলে পাতলা হওয়া আর পাগলা হওয়া দুইটা কথা একে। হ্যাঁ অলমোস্ট একেই মহন্তদা, অপ্রিয় সত্য। ও দোষটো মোকে দিলাক আপনি, কইয়া পাইছো যক। জয় এ যাবল দিয়ক, যাবল দিয়ক সুতিয়া, আপনি চিন্তা নকৰিব, এই মানুহর সঁচা কথাব সদায় অপ্রিয় হয়। মই কিন্তু একটা সিদ্ধান্ত লৈছো, জয়া আমার বোয়ারি হব খাটাং, কথা হল বরলাই বিয়া নকরায় কিন্তু বুদ্ধে চড়া করাব। কো পাওয়ার্ড বাই অনমোল ড্রিম লাইট, টেস্ট ইতনা ভায়ে কোই রুক না পায়ে, সহযোগ করিলে আমুল দ্য টেস্ট অফ ইন্ডিয়া, উইল সোপ অব সমঝোতা নেহি, হিটফে কোনো মে লাগেগা তো এক ভি মচ্ছর নেহি বচেগা, খাটে হি গন বাউলি, নেসলে মান্স আর জুনিয়র হরলিক্স।